সভ্যতা শুরু থেকে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মুদ্রার আকার সেখানকার মানুষের চেয়েও বড়। হ্যাঁ, এমনই একটি দেশের নাম মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ান দ্বীপরাষ্ট্র ইয়েপে অনন্য সাধারণ এক ধরনের মুদ্রা প্রচলিত রয়েছে। গ্রামের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশালাকার পাথরগুলো এখানকার প্রচলিত মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই মুদ্রার নাম হচ্ছে রায়। পাথরগুলো উচ্চতা এবং ওজনের দিক দিয়ে এতটাই বিশাল যে এগুলোকে সরানো প্রায় অসম্ভব ব্যাপার। দ্বীপটিতে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার বটে। প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপটিতে যেতে হলে গভীর ম্যানগ্রোভ বন, সোয়াম্প ফরেস্ট, বিশাল জলাভূমি পাড়ি দিতে হয়। প্রাকৃতিক মনোরম পরিবেশের এই দ্বীপটিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে অভ্যর্থনা জানাবে ইয়েপে রমণীরা। তবে এসব ছাপিয়ে এই দ্বীপের সবচাইতে বিস্ময়কর ব্যাপার হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল আকৃতির পাথরগুলো। প্রথমে দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না যে এগুলো স্থানীয় মুদ্রা হিসেবে ব্যবহার হয়ে থাকে। প্রতিটি গ্রামেই এই পাথরি মুদ্রার ব্যাংক রয়েছে। সাধারণত যেসব পাথরগুলো খুব ভারী এবং সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না, সেগুলো ব্যাংকের সামনে রাখা হয়। এই অদ্বিতীয় মুদ্রা ব্যবস্থা এখানে প্রায় 100 বছর ধরে চলে আসছে। যদিও ঠিক কিভাবে এই মুদ্রা ব্যবস্থার প্রচলন শুরু হয়েছিল তা নিয়ে কেউই তেমন কিছু জানেন না। প্রতিটি পাথরের চাকতি আকৃতির মুদ্রা একটি অপরটি থেকে আলাদা। এদের ওজনের উপর নির্ভর করে একটি পাথরের মূল্য এবং অর্থ নির্ধারিত হয়ে থাকে। ইয়েপিদের এই আবাসস্থল থেকে 400 কিলোমিটার দূরে পালাউ নামক দ্বীপদেশ থেকে ইয়েপিরা এই পাথরগুলো খোদাই করে দীর্ঘ জলপথ ভ্রমণের মাধ্যমে নিয়ে এসেছিল। এই বিশাল আকৃতির মুদ্রাগুলোর ঠিক মধ্যে একটা ছিদ্র রয়েছে যা এগুলোকে সমুদ্রপথে পরিবহন সহজ করেছিল। সমাজের প্রধান ব্যক্তি যদি বলতেন একটা পাথরের মূল্যমান 50টি মুক্তার মুদ্রা সমান, তাহলে পাথরটি নিজের করে নিতে হলে একজন ইয়েপির 50টি মুক্তার মুদ্রা লাগত। তবে সময়ের সঙ্গে সঙ্গে দৈনন্দিন কেনাকাটার জন্য যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই মুক্তার মুদ্রা ব্যবস্থা ডলারে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তবে ঐতিহ্য বা অধিকার যাই বলুন না কেন, 11,000 ইয়েপি জনগণের কাছে এই পাথরি মুদ্রাই খুব বেশি গুরুত্ব বহন করে থাকে। এই পাথরি মুদ্রা তারল্য, পশ্চিমা পূর্ব নির্ধারিত এবং স্থির অর্থব্যবস্থাকে সবসময় অস্বীকার করে আসছে। এই চাকতির মতো গোলাকার পাথরের মূল্য নির্ধারণ করা হয় এর আকারের ভিত্তিতে। ভিন্নতা অনুসারে এই পাথরগুলোর ব্যাসার্ধ 3.6 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার। পাশাপাশি পাথরের উপর অলঙ্করণ এবং পাথর প্রাপ্তির ক্ষেত্রে কষ্ট ও পরিশ্রমের ভিত্তিতে, এমনকি কে কাকে কেন পাথরটি দিয়েছে এর উপরে পাথরের মূল্যমান নির্ভর করে। পাথরগুলো যদি এতই মূল্যবান হয়ে থাকে তাহলে খোলা স্থানে রাখার পরেও এগুলো কেন কেউ নিজের মতো করে রাখতে পারে না বা চুরি হয়ে যায় না? আসলে পাথরগুলো সম্পর্কে সব তথ্যই গ্রামের সকলের জানা এবং এদের পেছনের ইতিহাসও কারো অজানা নয়। পাথরগুলো এত বিশাল এবং ভারী যে এদেরকে এক স্থান থেকে আরেক স্থানে সরানো বেশ দুর্ভোগের ব্যাপার। যদিও সম্প্রতি ইয়েপিরা আনুষ্ঠানিকভাবে US ডলারকে তাদের স্বীকৃত মুদ্রা হিসেবে ব্যবহার করা শুরু করেছে, তবুও এই পাথরের মুদ্রার স্থায়িত্ব এবং সভ্যতার কারণে এগুলো ইয়েপিদের 100 বছরের শিল্প ও সংস্কৃতিকে উপস্থাপন করে থাকে। ইয়েপিরা তাদের এই মুদ্রাগুলোকে তাদের পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চায়। তাই এখনও সামাজিক সম্প্রীতি, অনুষ্ঠান, সংস্কৃতি ও শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তারা তাদের এই পাথরের রায় মুদ্রাকেই অগ্রাধিকার দিয়ে থাকে। মঙ্গলায়ন অঞ্চলের একটি পাথরি মুদ্রার ব্যাংকের সামনে দাঁড়ালে দেখা যায় ছোট বড় কয়েক ডজন পাথর সাজানো রয়েছে। এই স্থানে গ্রামবাসী তাদের কেনা বেচা, আচার অনুষ্ঠান এবং শিক্ষালাভের জন্য জড়ো হয়ে থাকেন। এই বিশালাকার মুদ্রাগুলো বর্তমানে ইয়েপিদের জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত।